আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। একাদশ ভর্তি দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণটা এবং ভর্তি ফি প্রদান। এই চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ অনলাইনে এবং সরাসরি, এখানে কয়েকটা বিষয় রয়েছে। তার মধ্যে সাবজেক্ট চয়েস নিয়ে একটু আলোচনা করব, যে সাবজেক্ট চয়েস ভর্তির সময় কিন্তু সাবজেক্ট চয়েসটি সবচেয়ে বড় ফ্যাক্ট। তার সাথে তোমাদের আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো নিয়ে কথা বলবো এবং মাধ্যমগুলো আমি তুলে ধরেছি। আর ভর্তি ফর্মের যে টাকাটা আছে, সে টাকাটা জমা দেওয়ার মাধ্যমগুলো তুলে ধরছি, আমি একটু বিস্তারিত আলোচনা করবো। অনেকেই এই বিষয়গুলো নতুন, কারণ স্কুল পর্যায়ে তোমাদের বিষয়গুলোর সাথে অনেকেই অতটা সংস্পর্শ ছিল না এই প্রসেসগুলোর মাধ্যমে, কিন্তু কলেজ পর্যায়ে কিন্তু এগুলো হবে। তাছাড়া অনেকে ঢাকার মধ্যে যে সকল কলেজ রয়েছে বা বিভাগীয় অঞ্চলে, তারা হয়তো বা বেশ কিছু বিষয় নিয়ে তারা যুক্ত বা তারা আগে থেকে জানে, কিন্তু গ্রাম পর্যায়ে শিক্ষার্থীরা এই বিষয়গুলো একদমই জানে না। আমরা এই মূল টপিকে যাব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর যারা এখনও সাবস্ক্রাইবারে ক্লিক করে, সাবস্ক্রাইবারে ক্লিক করে এখন পাশে থেকে বেল আইকন বাজিয়ে রাখো। ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে চূড়ান্ত ভর্তির সময় ভর্তির দিনে তোমাকে ভর্তি ফর্ম পূরণ করে এবং ভর্তি ফি জমাদানের যে প্রসেসটা রয়েছে এটা অনেকেই বোঝে না, তাদেরকে সহজ করার জন্য। তো ভর্তি ফি প্রদান নিয়ে কথা বলি। দেখো, একটা কলেজ থেকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে তোমাদেরকে জানিয়েছে কত টাকা লাগবে, তো সেই টাকা নিয়ে ইতিমধ্যে ভিডিও করা আছে। এই টাকার সাথে তোমরা অলরেডি প্রায় 1,500-2,000 টাকা বেশি রাখবা, তাহলে তোমাদের ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ভর্তি ফি। এখন বলছে অনলাইনের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের টাকা পরিশোধ, সরাসরি ব্যাংকে গিয়ে রসিদ পরিশোধ বা কলেজ কমিটির কাছে টাকা পরিশোধ। মূলত যখন তুমি টাকা পরিশোধ করতে যাবে তখন তোমার কাছে এইরকমের তিনটা অপশন বা দুইটা অপশন থাকতে পারে। তো এখানে সবচেয়ে সহজ কোন প্রক্রিয়াটা সেটা বলি। আর এবং এখানে কিন্তু টাকা পয়সা দিলেই হবে না, তোমাকে কিন্তু সেই টাকা দেওয়ার প্রমাণ রাখতে হবে। যেমন অনেকেই কলেজ কমিটির কাছে টাকা দিয়ে চলে আসে, কিন্তু এরকমটা হবে না। তোমায় যদি টাকা দাও, কলেজে ভর্তি হওয়ার থেকে শুরু করে প্রত্যেকটা টাকা দেওয়ার রসিদ তোমার কাছে সংগ্রহ করতে হবে, কারণ ফর্ম ফিল আপের সময় বিষয়গুলো লাগবে। তাই এই যে কমিটির কাছে বা এর কাছে ওর কাছে টাকা দিয়ে আসলাম, সে আমার টাকা জমা দিবে এনে আমার ভর্তি হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম করলে কিন্তু হবে না। তোমার নিজে থেকে টাকা জমা দিতে হবে, সেটা কলেজ কমিটি হোক বা যার কাছেই হোক না কেন, এবং সেই রসিদ, যে টাকা জমা যে দিছো তুমি, যে তোমার প্রমাণপত্র, সেটা সংগ্রহ করতে হবে। এবং এরকমের বেতন থেকে শুরু করে এভরিথিং, সকল প্রমাণপত্র তুমি তোমার একটা ফাইলে সংগ্রহ করবা। যেমনটা আমরা করেছিলাম, আমাদের অনেক বন্ধুবান্ধব করে না, পরবর্তী দেখা গেলো যে টাকা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। সো তোমরা জিনিসটা করবে না। সো কলেজ কমিটির কাছে তোমরা টাকা দিতে পারবা, যারা ভর্তি নিয়ে কাজ করে তাদের কাছে দিতে পারবা। তবে বেশিরভাগ কমিটি এই ঝামেলায় যায় না, তারা বলে তোমরা টাকা জমা দিয়ে রসিদ জমা দাও বা তারই দাও। আর এখানে দুটো রয়েছে যে অনলাইনের মাধ্যমে, অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ, যেমন রকেট, নগদ, বিকাশ, সামথিং, অনেক কিছুর মাধ্যমে টাকা পরিশোধ করা যায়। এটা কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা রাখে তাহলে তুমি টাকা পরিশোধ করতে পারবা, অন্যতো পারবা না। তো এক্ষেত্রে দেখা যায় যে ঢাকার বা বিভাগীয় এলাকায় অনেক এলাকায় অনেক কলেজই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নেয়, যেমন রকেট, নগদ। এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা ফর্মে দেখতে পাচ্ছিলাম এই যে ওরা এখানে রকেট অ্যাপের মাধ্যমে টাকা নিচ্ছে, ঠিক আছে, ভর্তি ফিটার নিচ্ছে। তো তোমরা এখানে ভর্তি ফিটার এরকম কলেজ দেখবে আগে কীভাবে টাকা নিচ্ছে। সো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিলে তোমাকে অবশ্যই ওরা কিন্তু একটা প্রিন্ট কপি দিবে, তোমার যে টাকাটা গেছে বা পরিশোধ করছে তার যে বিল কপি সেটা কিন্তু তোমাকে দিবে, এবং সেটা প্রিন্ট করে তোমাকে কলেজে জমা দিতে হবে। সো অবশ্যই সেটা কপি করে রাখবে। এবং মোবাইল ব্যাংকিং বিষয়টা নিয়ে অত কনফিউজ আর কিছু নাই, কলেজের আশেপাশে যে দোকানগুলো আছে সেখানে গেলে তোমরা এগুলো করতে পারবা। কেমন, কলেজের আশেপাশে দোকান বা বাজারের দোকান থেকে তোমরা এই কাজগুলো করতে পারবা। আর সরাসরি ব্যাংকে গিয়ে রসিদ পূরণ, এটা কিন্তু বেশ ঝামেলা, দেখা গেলো ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হয়, আবার যদি ভিন্ন থাকে ওইটা ফর্ম পূরণ করতে তোমাদের নিজের হাতে। তো এই ঝামেলা যদি তুমি যদি পূরণ করতে পারো বা যদি ব্যবস্থা রাখে কলেজ কর্তৃপক্ষ ব্যাংকে, তাহলে কিছু করার নাই, ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিতে হবে এবং ব্যাংক থেকে যে রসিদ দিবে সেটা কিন্তু অবশ্যই ফটোকপি করে নিজের কাছে সংগ্রহ করবা, এবং যে কপি কলেজে দেওয়া জমা দেওয়া সেটা জমা দিবা। তো টাকা পরিশোধ জাস্ট এই তিনটা মাধ্যমে সবসময় কলেজগুলোতে দেখা যায়, হয়তো যে কোনো একটা তোমার কলেজে অ্যাপ্লাই থাকবে, খোঁজখবর নিয়ে সেভাবে তুমি নিবা। আর কলেজের যে ভর্তি কমিটি ওদের সাথে পরামর্শ করে নিবা যে টাকা কোথায় জমা দিতে হবে বা এভরিথিং, কোনো ধরনের ডাউট হইলে তোমার। এখন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ। চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ অনলাইনের মাধ্যমে রয়েছে, সরাসরি হাতে পূরণের বিষয়টা রয়েছে। তো অনলাইনের মাধ্যমে কাদের, দেখা যায় কি যে বেশিরভাগ কলেজ যারা ডিজিটালাইজ এবং ভালো তাদের আইটি ম্যানেজমেন্ট রয়েছে, তারা মূলত অনলাইনের মাধ্যমে ব্যবস্থা রাখে, তারা কোনো সরাসরি হাতে পূরণ করায় না। অনলাইনে ধরো তোমার একটা ফর্ম আসবে, সেখানে গিয়ে তোমার সাবজেক্টের নামগুলো আসবে, সেখানে গিয়ে তোমাকে পূরণ করতে হবে। তো এরকমের সাবজেক্ট চয়েসগুলো কিন্তু আসবে তাদের, যে বিজ্ঞান বিভাগের এইগুলো হচ্ছে আবশ্যিক, এখান থেকে যে কোনো একটা চতুর্থ বিষয়
নিতে পারবে, ব্যবসা বিভাগের এখান থেকে যে কোনো একটা চতুর্থ বিষয় নিতে পারবে, মানবিক বিভাগের এখানে যে কোনো একটা চতুর্থ বিষয়, আর এগুলো হচ্ছে আবশ্যিক। এখানে বলেছে অর্থনীতি, সমাজকর্ম, পরিণতি, সুশাসন যে কোনো দুইটা নিতে হবে, আর ভূগোল বা যুক্তিবিদ্যা থেকে একটা। এরকমভাবে তোমাকে কিন্তু একটা করে শিট থাকবে, নোটিশ বোর্ডে টানিয়ে রাখবে, সেখান থেকে তোমরা দেখে নিবে যে প্রত্যেকটাই দেখতে পাচ্ছ এখানে এই এই কলেজটারও কিন্তু ইনফরমেশন দেওয়া আছে এখানে, যে মানবিক বিভাগের কোনগুলো কোনগুলো নেওয়া যাবে সেগুলো সম্পর্কে। আবার এখানেও কিন্তু তোমার সেই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো এখন কত হচ্ছে, তোমাদের এই ইনফরমেশনগুলো দেখে তোমাদের ভর্তি ফর্মটা অনলাইনে পূরণ করতে হবে। অনলাইনে ব্যবস্থা রাখলে তোমরা কম্পিউটার দোকানে যাবা, আশেপাশে যে কম্পিউটার দোকান রয়েছে কলেজের নিকটস্থ চেষ্টা করবে, লাগলে 20 টাকা বেশি নিক, আর লাগলে মানে অন্য কারো দিয়ে করাবে না। দেখা গেলো এখানে কলেজ যে কাছাকাছি যারা থাকে ওরা এই বিষয়ে পারদর্শী, কারণ ওরা অনেকগুলো ফর্ম পূরণ করে, ওরা জানে। সো চেষ্টা করবে তাদেরকে দিয়ে কাজটা করানোর, করায় দেন ওখানে ফর্ম পূরণের। সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে সাবজেক্ট চয়েস নিয়ে ইতিমধ্যে ব্যবসা বাণিজ্য বা মানবিক বিজ্ঞানে ভিডিও করা আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে সাবজেক্ট চয়েসটা ইম্পর্টেন্ট। যদি তুমি এখানে সাবজেক্ট চয়েসে অনলাইন যখন তুমি ফর্ম পূরণ করো, অনলাইন করো বা সরাসরি হাতে পূরণ করো না কেন, যখন সাবজেক্ট চয়েসে ভুল করবা পরবর্তীতে কিন্তু সেই সাবজেক্টটি তোমাকে পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। সাবজেক্ট পরিবর্তনের সুযোগ আছে, তখন আবার 300-600 টাকা করে টাকা দিয়ে অনলাইনের মাধ্যমে সাবজেক্ট চেঞ্জ করতে হবে, তো যেটা আরেকটা ঝামেলা। তো তুমি বুঝে শুনে সাবজেক্ট চয়েসটা দিবা। এবং অনলাইনে ভর্তি আরেকটা বিষয় হচ্ছে তোমার ইনফরমেশন, তোমার সকল ইনফরমেশন তুমি তোমার এসএসসির এডমিট কার্ড দেখে দিবা, জন্ম নিবন্ধন কার্ড দেখে না, এসএসসির এডমিট কার্ড দেখে তুমি তোমার সকল ইনফরমেশন দিবা বা রেজিস্ট্রেশন কার্ড দেখে। এবং ওইখানে একটা মোবাইল নাম্বার দিবা, অবশ্যই মোবাইল নাম্বারটা সচল একটা মোবাইল নাম্বার দিবা, তার সাথে ভর্তি ফর্ম পূরণের যে যাবতীয় যে কার্যক্রম সেটা সুন্দরভাবে সঠিক তথ্যগুলো দিয়ে করবা, তোমার ঝামেলা কম হবে। কোনো ধরনের ভুল ইনফরমেশন দিবা না, অনেকেই পাকনামি করে ভুল ইনফরমেশন দেয়, নাম্বার ভুল দেয়, দেখা গেলো এটা বাই চান্স কোনো ইমার্জেন্সির সময় কিন্তু কলেজ তোমাকে খুঁজে পায় না, তখন চেষ্টা করবা সবসময়ের জন্য সঠিক তথ্য ইনফরমেশনগুলো ভর্তি ফর্মে পূরণ করার জন্য। যদি সরাসরি হাতে পূরণ করতে বলে তাহলে তো অফিসের কক্ষ থেকে তোমরা ফর্ম পেয়ে যাবা, সেটা পূরণ করে তোমরা অফিস কমিটির কাছে, ভর্তি কমিটির কাছে জমা দিয়ে দিবা। আর যদি অনলাইনের মাধ্যমে বলে সেটা প্রিন্ট আউট করে সেটা ভর্তি কমিটির কাছে জমা দিতে হবে। তো এই জাস্ট কাজ, আমি যদি এখানে লিস্টগুলো তোমাদেরকে দেখাই, জাস্ট এইভাবে থাকবে যে পূরণকৃত ভর্তির আবেদন ফর্ম প্রিন্ট 3 কপি, অর্থাৎ তোমরা যেটা অনলাইনে ও অনেক অনেকে ব্যবস্থা রেখেছে অনলাইনে, সে অনলাইন থেকে সেটা পূরণ করে 3টা ফটোকপি করে 3 কপি তোমাকে দিতে হবে, প্রিন্টে 3 কপি, ফটোকপি না, প্রিন্টে 3 কপি। এরকমই বলবে টাকা জমা দেওয়ার রসিদ, অর্থাৎ দেখা গেলো যে তুমি তো অনলাইনের মাধ্যমে টাকা জমা দাও, সেই রসিদটা 2টা ফটোকপি করে এখানে দিতে হবে। এরপর হচ্ছে মূল ট্রান্সক্রিপ্ট, ট্রান্সক্রিপ্ট তো ইতিমধ্যে আসছে, আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আরেকটা ভিডিওতে। তো এই যে পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অনেকেই সত্তায়িত চাচ্ছে, বলতেছে ভাই সত্তায়িত লাগবে কিনা, তাদেরকে বলতে দেখো সত্তায়িত নিয়ে এখন পর্যন্ত যদি কলেজ কর্তৃপক্ষ বলে যে তোমার ডকুমেন্টে সত্তায়িত লাগবে তবে তুমি করো, অন্যতে করো না, কারণ সত্তায়িত বেশিরভাগ কলেজে লাগে না, ক্যান্টনমেন্ট কলেজগুলো বা কোটার ক্ষেত্রে কলেজগুলোর ক্ষেত্রে আর তোমার সত্যায়িত লাগে, বাট এছাড়া নর্মাল কলেজগুলোতে লাগে না। আর বিভাগীয় অঞ্চলের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদেরকে একদম সহজ করে বলি, বেশিরভাগ কলেজই অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ এবং অনলাইনের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা তারা রাখবে। এভাবে তোমরা টাকাটা দিয়ে তোমরা ভর্তি কার্যক্রম সম্পন্ন করবা। আমার কথা হচ্ছে যে ভর্তি কার্যক্রমের দিন অবশ্যই তুমি চেষ্টা করবে নিজে যাওয়ার, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। তুমি যদি নাও যেতে পারো, তোমার অভিভাবক কেউ একজন গিয়ে কাজটা করতে পারবে, এর থেকে ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই যে তোমাকে যেতে হবে, তবে তুমি গেলে বেটার। তো এই হচ্ছে আপাতত ইনফরমেশন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।